আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর বেবি ড্রেসটার একদমই সহজ উপায়ে কাটিং এবং সেলাইটা শেয়ার করব। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা সহজভাবে তৈরি করে নিতে পারবেন একবার দেখলেই। আর আপনাদের ছোট্ট সোনামণিকে এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে তাদেরকে উপহার দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আর আজ আমি হচ্ছে এখানে 3 থেকে 4 বছরের বেবির মাপ অনুসারে তৈরি করব এই ড্রেসটা। আর এখানে আমি কাপড় কতটুকু নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু স্কিনের বডির মাপগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের বেবিদের শুধু বডির মাপটা নেবেন, আর লম্বা এই অনুসারে কিন্তু তৈরি করতে পারেন এই বয়সের জন্য, অথবা ডিজাইন দেখে আপনারা যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারেন। আমি কাপড়টা উপর থেকে 2 ভাজে ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে বডির পাটটা নিব। প্রথমে বডির পাটটা আমি এখানে 10 ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ এখানে উপর থেকে কোমর পর্যন্ত যে মাপটা হবে সেই মাপটা আমি 10 ইঞ্চি সেলাই সহ নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে যে দাগগুলো দিয়েছি সে অনুসারে সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এই দাগ অনুসারে কেটে নিব কাপড়টাকে। কেটে নেওয়ার পর এই কাপড়টা যেহেতু 2 ভাঁজ, এখন আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এরপর এখান থেকে হচ্ছে আমি প্রথমে মাপ নিয়ে নিব। তো গলা চওড়াটা আমি এখানে হচ্ছে গলার পুটটা আর কি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এবং আমি টোটাল পুট নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এখান থেকে হচ্ছে আরমোলের জন্য 5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিয়েছি, এবং 3.5 ইঞ্চিতে আরেকটা মার্ক করে আরমোলের যে শেপটা আছে সেটা করে নিচ্ছি। তারপর গলার লম্বা আমি এখানে দিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ, এবং নিচের দিকটাও গলা চওড়া আমি 2 ইঞ্চি পরিমাণ রাখছি। রাখার পর তারপর এভাবে করে একটা দাগ দিয়ে নিলাম। এখন পেছনের ছোট গলার জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। পেছনে আমি ছোট গলা দাগ দিয়ে নিচ্ছি। এরপর সামনে হচ্ছে আমি বড় গলাটা দাগ দিয়ে নিলাম। এখন বডির মাপটা নিয়ে নিচ্ছি। টোটাল 24 ইঞ্চি, 4 ভাগ করলে 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। আর নিচে আমি 1/2 ইঞ্চি কম নিয়েছি কোমরের জন্য, 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর এইভাবে দাগ দিয়ে দিলাম। আপনারা কিন্তু বেবিদের বডির যা মাপ আসবে সেটাকে 4 ভাগ করে এখানে মার্ক করে নেবেন। এরপর আমি এভাবে নিচে একটু হালকা রাউন্ড করে বাকি দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি কাপড়টাকে। এখন সামনের যে পাটটা আছে সেটা রেখে দিব এবং পেছনের পাটটা সরিয়ে আলাদা করে নিচ্ছি। তো সামনের পাটে এভাবে ভাঁজ করে নিয়ে এখন সামনের পাটে যে গলাটা আছে সেটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে পেছন পাটে আমি একটা হুক দিব, তো সেজন্য যাতে ইজিভাবে বাচ্চারা মাথাটা ঢুকাতে পারে সেজন্য আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে দাগ দিয়ে নিয়েছি, দাগ দিয়ে কেটে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখন এখান থেকে কাপড় নিয়ে নিলাম। কাপড় নিয়ে এটার উপরে ভাঁজ করে রেখে তারপর হচ্ছে এই মাপ অনুসারে আমি এখন কাপড়টাকে কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে 3.5 ইঞ্চি মাপ নিয়ে মাঝখানে আমি ফাড়াটা কেটেছি। তো এতটুকু হওয়ার পর তারপর হচ্ছে আমি নিচের যে অংশটা সেটা কাটিং করব। তো এটা একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো নিচের কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমি এখন মাপটা দিয়ে নিলাম। এখানে আমি 17 ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি, নিয়ে দাগ কেটে লম্বা নিয়ে তারপর হচ্ছে কাপড়টাকে কেটে নিচ্ছি। তো এই কাপড়টা ভাঁজ করার পরে কিন্তু এই যে এই পাশটা কিন্তু এরকমই জোড়া থাকবে, মানে এখানে ভাঁজ পড়া থাকবে, এটা কাটা যাবে না। এরপর আমি এই কাপড়টাকে 2 ভাঁজ থেকে এখন 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এটার কিন্তু 2 অংশ হচ্ছে বন্ধ থাকবে এবং 2 পাশ খোলা থাকবে। এখন মাপটা দেখিয়ে দিচ্ছি। সব দিকে কিন্তু সমান মাপ, লম্বা যা নেবেন সব দিকে সমান মাপ নিতে হবে। তো আমার এখানে সব দিকে কিন্তু 17 ইঞ্চি পরিমাণ এসেছে। এরপর আমি এখন উপরে যে বডির কাপড়টা আছে সেই কাপড়ের কোমর পর্যন্ত যে মাপ আসে এক্সট্রা যে 1 ইঞ্চি নিয়েছি সেটা ছাড়া এ পর্যন্ত কাপড়টাকে 4 ভাঁজ করে এভাবে বসিয়ে এখানে মার্ক করে দিব। এভাবেই কিন্তু আপনারা নিচের পাটের কোমরের অংশটা সহজভাবে দাগ দিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু মাপ দিয়ে একটু রাউন্ড করে নিচ্ছি যাতে করে এটা গোলাকার শেপ হয়। এরপর মাপ অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি। তো কাটার পর কিন্তু আমি সেম মাপে আবার আরেকটা পাটও কাটিং করব, এবং এই পাটটা এই যে দেখতে পাচ্ছেন
এই পাটটা কিন্তু আমি দুই ভাঁজ করে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথম যেটা যেই নিয়মে আমি ভাঁজ করেছি ঠিক একই নিয়মে দুই পাট করে চার পাটে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এটাকে এভাবে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে প্রথম যে পাটটা কেটেছিলাম সেটা এর উপরে দিয়ে এখন আমি সমানভাবে ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে উপরের কোমরের অংশটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে দুইটা পাট একত্র করে একবারও কাটিং করতে পারেন, তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে কাটিং করেছি। এরপর হচ্ছে আমি কাপড়টা সম্পূর্ণ খুলে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, তো এটা আবার মাঝখান থেকে হচ্ছে একটু গোলাকার শেপ করে আপনারা কেটে নেবেন। তো একইভাবে আমি হচ্ছে দুইটা পার্ট কিন্তু গোলাকার শেপ করে কেটে নিব, আর এটা কিন্তু ঠিক এইভাবে করে বসবে এবং এইভাবে করে হচ্ছে সেলাইটা হবে। তো কোমরের পাটটা জয়েন করার পরে কিন্তু ডিজাইনটা ঠিক এরকম হয়ে যাবে। তো এটা আরেকটু সহজ করে আমি বুঝিয়ে দিব, তাহলে আপনাদের জন্য বুঝতে আরও বেশি সহজ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে এই পাটটা আমি বসিয়ে নিয়েছি, একটা পার্ট যে কোনো একটা পার্ট বসিয়ে তার উপরে ঠিক এইরকম করে আরেকটা পার্ট বসিয়ে নিতে হবে। তারপরে মাঝখানে যে গোলাকার এই যে এই অংশটা আছে এভাবে করে জয়েন করে নিতে হবে। এটা হচ্ছে কোমরের অংশটা এভাবে করে ঘুরিয়ে দুইটা কাপড় একসাথে আটকে নিতে হবে সেলাই করে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের যে অংশগুলো আছে কাপড়ের, এখন নিচের যে খোলা অংশগুলো আছে প্রত্যেকটা অংশ কিন্তু এভাবে করে চিকন করে মুড়িয়ে নিয়ে তারপর সেলাই করে দিতে হবে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি কতটা চিকন করে মুড়িয়ে নিয়েছি। আর যাদের হচ্ছে ইলেকট্রনিক মেশিনটা আছে তারা চাইলে নিচে ডিজাইন করে এভাবে করে সেলাই করতে পারেন। তো আমি কিন্তু এখানে পুরোটা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরোটা সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে এখন বডির পার্টটা আপনাদের দেখাচ্ছি। নিচের পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে অনেকটা। তারপর হচ্ছে এখানে যে আমি হুক দিব, হুকের গড়টা করার জন্য এখানে হচ্ছে এই কাপড়টাকে ভাঁজ করে চারদিকে ঘুরিয়ে উল্টো দিকে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করার পর এটা হচ্ছে এভাবে করে আমি পেছনের যে পাট আছে সেই পাটে বসিয়ে নিব। তো পেছনের পাটে এভাবে করে আমি কাপড়টাকে সমান করে বসিয়ে নিচ্ছি, যেখানে আমি কেটেছিলাম ফাড়ার অংশটা সে অংশটা কেটেছি, সে 3.5 ইঞ্চি পরিমাণ, সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন সেলাই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পর এখানে হচ্ছে একটু করে কেটে দিতে হবে ফিনিশিংটা ভালো আসার জন্য। তারপর হচ্ছে আমি কাটার পর এটাকে উল্টে নিব, কাপড়টাকে এভাবে করে উল্টে নিয়ে তারপর প্রথমে একদমই কর্নারে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে, তারপর হচ্ছে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর পাশে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফতুয়ার যে সেলাইটা দেওয়া হয় বাচ্চাদের ফতুয়ার, সেই সেলাইটা এভাবে করে দিতে হবে। তো পেছনে একটা হুক লাগিয়ে নিতে হবে। এরপর হচ্ছে সামনের বডি পার্টের সাথে আমি প্রথমে শোল্ডারের এই অংশটা জয়েন করে নিয়েছি, একইভাবে দুই সাইড জয়েন করে নিয়েছি এবং এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে বাচ্চাদের জন্য, ড্রেসটা অনেক দিন টেকসই হবে। তারপর আমি এখন পাইপিং দিব, সেটা হচ্ছে গলায় এবং আরমোলের সাইডে পাইপিং দিব, সেজন্য আমি বাঁকা করে কাপড়টা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ চড়া নিলেই হবে, খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। আর আরমোলের জন্য হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ চড়া নিলেই হবে। তো এখন আমি আরমোলের জন্য কাপড়টা কাটছি 1.5 ইঞ্চি পরিমাণ চড়া রেখে, আর প্রথমে গলার জন্য কেটেছিলাম। তো কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে, প্রথমে গলায় আমি জয়েন করব, সেজন্য হচ্ছে আমি গলার পাট এখানে বডির পাটটা নিয়ে নিয়েছি এবং আমি প্রথমে কাপড়টাকে একটু ভাঁজ করে তারপর হচ্ছে যেখানে আমি হুকের গড় করেছিলাম সেই এক সাইড থেকে উল্টো দিকে প্রথমে পাইপিনের কাপড়টা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনাদের অনেককে অনেক ধরনের রিকোয়েস্ট করে থাকেন অনেক ধরনের ড্রেস তৈরি করে দেখানোর জন্য, আপনারা ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ আমি ধীরে ধীরে আপনাদের সেই আইটেমগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও এবার ঈদ উপলক্ষে আপনারা কী ধরনের আইটেম শিখতে চান সেটা কিন্তু আমাকে জানিয়ে কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শেষ অংশটা একটু ভাঁজ করে সেলাই করে নিয়েছি।
আর এবারে ঈদটা যেহেতু অন্য সব ঈদের মতো হবে না, ইনশাল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন। তারপর আমি চেষ্টা করব আপনাদের পছন্দের যে আইটেমগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে কিন্তু সোজা করে নিয়েছি, মানে বাও পার্ট করে নিয়ে তারপর হচ্ছে এভাবে চিকন করে আমি এখানে পাইপিং দিয়ে নিচ্ছি, ভাঁজ করে তারপর এভাবে করে সেলাই করে দিচ্ছি। আর আজকে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন পাইপিং দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপর আমলের দুই পাশে আমি পাইপিং দিব। তো এই পাইপিংটাও কিন্তু খুবই সহজ, এটা একটু ভিন্ন রকম। তো এখানে আমি কাপড়টা যে নিয়েছি সেই কাপড়টা এক সাইড থেকে কিছুটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি। প্রথমে সেলাই করে নেওয়ার পর এটা হচ্ছে সোজা দিকে, মানে ভাও দিকে এই পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নিতে হবে। গলার কাপড়টা কিন্তু আমি উল্টো দিকে বসিয়ে সোজা দিকে এনেছিলাম, আর এটা হচ্ছে সোজা দিকে বসিয়ে উল্টো দিকে নিতে হবে, এটাই পার্থক্য। তো এরপর হচ্ছে আমি কাপড়টাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরমোলের যে সাইজ আছে সেই অনুসারে লাগিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে উল্টে নিয়ে এখানে যতটুকু আপনি পাইপিং রাখতে চান চিকন বা মোটা সেই অনুসারে রেখে তারপর হচ্ছে এর উপরে, মানে পাইপিনের কাপড়টার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। আর একই নিয়মে কিন্তু আমি আরেক সাইডও সেলাই করে নিব, পদ্ধতি যেহেতু একই সেজন্য একটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে দুইটা তৈরি করে নিয়েছি দুই পাশ। এরপর এভাবে করে আমি হচ্ছে বডির যে সাইড আছে সেটা সেলাই করে নিব। আর এখানে চাইলে আপনারা সেলাইটা করার আগে দুই সাইডে যে ফিতা আছে সেগুলো দিয়ে দিতে পারেন, তাতে করে বেবিদের কোমরের ফিটিংসটা ভালো হবে। যদিও আমি এখানে ফিতা দেইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। আর এই যে এই ড্রেসটা সেলাই করার পর ঠিক এইভাবে করে আপনারা ভাঁজটা করে নেবেন, আপনারা ভাঁজটা খেয়াল করুন। এরপর হচ্ছে কোমরের পাটের সাথে বডির পাটটা লাগিয়ে নেবেন, নিচের পাটের সাথে। তো আমি বডির পাটটা হচ্ছে উল্টে নিয়েছি এবং নিচের যে পাটটা আছে সেই পাটটা এটা ভেতরে ঢুকিয়ে নিয়ে এরপর এক সাইডের যে সেলাই আছে সেটার সাথে নিচের পাটের এক সাইডের সেলাই একসাথে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিব। তো আমি দুইটা একসাথে ধরে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিয়ে দিতে পারেন কোমরের এই জায়গাটায়। বেবিদের ড্রেসে আমি মনে করি যে প্রত্যেকটা ড্রেসে ডাবল সেলাই দেওয়াটাই ভালো। তো এতে দেখতে পাচ্ছেন ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে সাজানোর জন্য আপনারা যে কোনো ধরনের ফুল তৈরি করে দিতে পারেন। ফুলের ভিডিও আমার চ্যানেলে আছে, তবে আমি এখানে হাতে তৈরি করা ফুল লাগিয়ে নিয়েছি না, আমি এখানে লেস থেকে কেটে নিয়েছি, এরকমও কিন্তু আপনারা কিনতে পাবেন। তো আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।